আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আর বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি বারো মাস। মহাভারতের যুদ্ধে একটা সময় যখন শুরু হবে হবে করছে, অর্জুন তখন বলল আমি যুদ্ধ করব না। কৃষ্ণ তখন তাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে চারিধারে সৈন্যরা দাঁড়িয়ে আছে এবং তারা দুজন কথা বলছে। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ছোটোবেলায় কতবার বলেছিলাম যে দুর্যোধনকে মেরে দে, পরে গিয়ে কোনো অসুবিধা হবে না, তখন কথা শুনিসনি, এখন তোর জন্য এই যুদ্ধটা, তাই তোকে গাণ্ডীব তুলতেই হবে এবং বাড়ির লোককেও মারতে হবে, নইলে এই যুদ্ধ শেষ হবে না। সেটা ছিল 5000 বছর আগেকার একটা গল্প বা সত্যি ঘটনা, যাই হোক না কেন, কিন্তু এখন তো বাস্তব, এখন তো বর্তমান, আমাদেরই হাত ধরে মহাভারত হবে, আমাদের দেশের লোকেরা চাকরি পাবে না, তার জন্যে তারা হাঁটবে, অপোজিশন নেতা হাঁটবেন তাদের সঙ্গে, আর একদিকে মুখ্যমন্ত্রী বসে থাকবেন যে আমি দেশটাকে নিয়ে কি করব। তার কারণ হচ্ছে তখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হতো কিন্তু দেশটা তারা চালাতে পারত, এখন হচ্ছে আপনি পার্টি অফিস থেকে পোস্টার লাগিয়েছেন, দেশ চালানো তো এত সোজা নয়। সাথী, আপনার পূর্বপুরুষের কি 1952 সালের ভোটার তালিকায় নাম আছে? যদি না থাকে তাহলে আপনার কি 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল বা পর্চা আছে? অথবা আপনার কাছে কি সিটিজেনশিপ সার্টিফিকেট আছে? যদি না থাকে আপনি বেনাগরিক ঘোষিত হতে চলেছেন। তাই 60 থেকে 110 তেলের দাম হয়ে যায়, দেশের লোকেরা ন্যাশনালিজম খুঁজে পান তার ভেতরে, নাকি পাকিস্তানের অবস্থা এত খারাপ করে দিয়েছি ভারতবর্ষের লোকেদের পকেট মেরে মেরে, এটাও ভারতীয়রা বিশ্বাস করেন। আর সবচেয়ে বড় যেটা বিশ্বাস করে আমাদের দেশের সাংবাদিকরা, গ্রাউন্ডে নেমে রিপোর্ট করা। আপনি বাড়ি থেকে বসেও দেশের বিশ্বের সবচেয়ে বড় বড় সমস্যার সমাধান করতে পারেন, বিজ্ঞানীরা তাই করে এসেছেন। রাস্তায় হেঁটে কোনো সমস্যার সমাধান হয় না, সেটা সিপিএম 34 বছরে এবং তার পরের 11 বছরেও প্রমাণ করে দিয়েছে। বুথ টু বুথ হেঁটেও তারা কোনো কিছু করে উঠতে পারবে না, কারণ সেখানে সত্য নেই, তার সঙ্গে মিথ্যে গুণো হাঁটছে, এতগুলো মানুষ একটা মিথ্যের প্রতি হেঁটেই যাচ্ছে, আর ভোট দেওয়ার সময় তারা পাল্টি খেয়ে যাচ্ছে। এটাও সিপিএম নেতারা বোঝেননি, এটাও কংগ্রেস নেতারা বোঝেননি, তাই কংগ্রেসকে রাস্তায় হাঁটতে হয়েছে। কিন্তু এখনও পার্টি অফিস টু পার্টি অফিস মহাব্বতকে দোকান খোলেনি, শ্রীরামপুরের 4টে কংগ্রেস অফিসের ভেতরে কোনো কমিউনিকেশন নেই, তারা ভিডিও করে পাঠান না যে হ্যাঁ এটা আমরা বলতে চাই, এটা আমরা করতে চাই একটা শহরের জন্যে। নতুন ভারত বের হোক আপনার হাত ধরে, আপনার দান করা খবরের কাগজ একটি পরিবারের স্বনির্ভর হওয়া, আপনার কাগজ দান হোক মানবিক সমাজ গঠনও হোক। তাই আমাদের দেশ দুর্ভাগ্য লিখছে, রোজ লিখছে সব কটা জায়গা থেকে, সব কটা ইউনিয়ন অফিস থেকে, সব কটা পার্টি অফিস, স্কুল, কলেজ, যেখানেই দেখবেন দুর্ভাগ্যের জন্ম নিচ্ছে। প্রোডাকশন আমাদের দেশের মানুষেরা করছেন, তাই চাকরি খুঁজতে আমেরিকা, জার্মানি, ইউক্রেন, রাশিয়া যেতে হচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা, 2 বছর ধরে একটা যুদ্ধ চলছে, এখনও আমরা একটা রক্তে লেখা চিঠি লিখতে পারিনি, ডিয়ার মিস্টার পুটিন এন্ড দ্য ওয়ার। হ্যাঁ, আমরা পারি, আমাদের দেশের মানুষেরা যদি মনে করেন, তাহলে তারা পাড়াতে সবাই 50 ml রক্ত দান করে সেই রক্তকে ব্রাশে লিখতে পারেন, মিস্টার পুটিন এন্ড দ্য ওয়ার ফ্রম পিপুল অফ কলকাতা। এই চিঠিগুলোকে আমরা জোগাড় করে আসেন, অ্যাটলিস্ট রাশিয়ান কাউন্সিলেটকে আমরা পৌঁছে দিতে পারি যে ভারতবর্ষের ভেতরে বাংলা বলে একটা জায়গা আছে, সেখানকার কিছু মানুষ তাদের রক্ত দিয়ে একটা চিঠি লিখেছে যে এই যুদ্ধটা বন্ধ করা হোক। তাই পৃথিবী যখন সব লিডারদেরকে আমি দেখি, তখনই মনে হয় একটা মিরাজ কেনা হবে, একটা ফাইটার প্লেন কেনা হবে, একটা ড্রোন কেনা হবে, একটা পেগাসাস কেনা হবে, কোটি কোটি টাকা এদিক থেকে সেদিক হয়ে যাবে, তার হিসেবও আমাদের দেশে প্রাইম মিনিস্টার দিতে চাইবেন না, সেই দেশের নাম ভারতবর্ষ। এখানে ন্যাশনালিজম খোঁজা হচ্ছে, অন্য দেশের মানুষ যদি খেতে না পায়, এরকম একটা দুর্ভাগ্যবশত শিক্ষিত দেশে যদি এই ধরনের কথা হয়, তাহলে বুঝতে হবে আমরা কত মূর্খ, সাংবাদিকরা কত মূর্খ, যে তারা এখনও দেশের মানুষকে বোঝাতে পারেনি যে এইভাবে দেশ চলে না। আপনি অন্যের মুখে হাসি ফেরাবেন, মানে পাকিস্তানের মুখে, বাংলাদেশের মুখে, বার্মার মুখে, এবং পাকিস্তানের লোকেরাও বলবে যে ভারতের মুখে হাসি ফুটুক, সবকটা জনগণ
প্রত্যেকটা বেলায় ঠিক করে খেয়ে এসোকে, এইটা তো সাধারণ আমাদের ডিমান্ড ছিল। কিন্তু যারা কোটি কোটি টাকার কথা বলে তাদের দ্বারা কোটি কোটি কোনো সমস্যার সমাধান হয় না, তারা একটাই সমস্যার সমাধান করতে পারে না। আপনি ভেবে দেখুন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলছে যে জেলে এত মানুষ কেন, ভারতীয়রা ভারতীয়দের আটক করে রেখেছে যেভাবে ইংরেজরা আটক করে রেখেছিল, আমরা তার সমস্যার সমাধান করতে পারছি না। তাই পুজো আসছে আসছে, আমরা সবাইকে বলবো শুভ বিজয়া। সেই বিজয়াটা কি ভালো কাটবে, যে মানুষেরা জেলের ভেতরে আমাদের দেশের গভর্নমেন্ট টাকা স্পেন্ড করে তার ভেতরে কত টাকা মেরে দিচ্ছে কে জানে, তাদেরকে খাওয়া হবে? কিন্তু আমাদের দেশে যারা ভালো ভালো কাজ করছেন, যারা ধর্মের গুরু, যারা সাহিত্যের গুরু, তাদেরকে একটা জায়গায় রেখে তাদেরকে ফান্ডিং করে তাদের আইডিয়া নিয়ে আমাদের দেশ চালানো হচ্ছে না। পুলিশেরা সেভ ড্রাইভ সেভ লাইফ করছে, কিন্তু মেয়েদের পাচার আটকাতে পারছে না, অর্গান ট্রেড আটকাতে পারছে না। আমাদের দেশের কোনো সমস্যার সমাধানের কথা বললেই সবাই আঁতকে ওঠে, যেন তাদের ধর্ষণের রেপ করে দেওয়া হয়েছে। কিন্তু যখন একটি নাগরিক একটা অবজেকশন তোলে, তার মানে সেই প্রবলেমটাকে সলভ করার নাম ডেমোক্রেসি হওয়া উচিত ছিল, তাকে নিয়ে করকে দেওয়াটার নাম ডেমোক্রেসি নয়। তাই বলবো সব পূজা মণ্ডপকে, সব ক্লাবকে, সব পার্টি অফিসকে, সব ইউনিয়ন অফিসকে, মাসে একদিন পুরনো খবরের কাগজ জমা দিন, যাতে আপনার পাড়ার লোকেরা এক হয়। এই পুরনো খবরের কাগজ যেই এক হয়ে গেল, অমনি দামটা বেড়ে যায়, সেটাকে বিক্রি করে দিন। 20% টাকা আমাদের দেশে আমরা ইন্ডাস্ট্রি খুলবো, যে টাকাটা ফেরত নেব না, শেয়ার নিয়ে নেব। তাহলে আমাদের খোলা কোম্পানিরা যখন প্রফিট করবে, আপনি শেয়ার হোল্ডিং থেকে টাকা পাবেন। 20% হচ্ছে আপনার পাড়ার একজন ইউটিউবারকে খুঁজে তাকে দায়িত্ব দিয়ে তাকে টাকা দিয়ে বলুন আমাদের উপরে রিপোর্ট করতে। কারণ ভারতবর্ষে বোঝানো হয়েছিল ডান হাত কী করছে যেন বাঁ হাত না বুঝতে পারে, এই করতে করতে আপনারা হারিয়ে গেলেন, আর ধর্ষকরা খুনিরা ক্রিমিনালরা পার্লামেন্টে পৌঁছে গেল শুধু একটিমাত্র ভোট দিয়ে। তাই মনে রাখবেন, আপনার খবর যতক্ষণ না হচ্ছে, ভারতবর্ষে ক্রাইমও কমবে না, ভারতবর্ষে চাকরি হবে না, তেলের দামও কমবে না। কারণ নাগরিকরা যদি পথ না দেখায়, তাহলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, অল বোগাস হয়ে যায়। তাই সাংবাদিকদের হাত ধরে ফিফথ পিলার সিটিজেনদেরকে দাঁড় করাতে হবে, যারা ছাতা হয়ে পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে থাকবে। কারণ UNWHO হওয়া সত্ত্বেও আমাদের রাশিয়া ইউক্রেন ওয়ার হয়, তাই আমরা অনেক মিথ্যে কথা বলি। শঙ্খ ঘোষের সেই লাইন যে এসো আরও বেঁধে বেঁধে থাকি, আমরা কোথায় বেঁধে আছি? আমরা একে অন্যের থেকে দূরে দূরে আরও দূরে চলে যাচ্ছি। সেই রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ছে, দূরে কোথায় দূরে দূরে জ্বলছে একটা প্রদীপ, সেই প্রদীপকে আপনার ভেতরে জ্বালান, কোনো মূর্তি ভেঙে গেলে না কেঁদে, তাদেরকে যাতে আমরা পৃথিবীর ভেতরে অ্যাপ্লাই করে, অ্যাপ্লিকেশন ইউজ করে, তাদের নামে একটা প্লে স্টোরে গিয়ে বিবেকানন্দ অ্যাপ, যে আমরা ভারতবর্ষকে ভালো করার জন্য কী কী করতে পারি সেইগুলো যেন করে উঠতে পারি, তবে হবে আমাদের জীবন সফল। কারণ আমরা কেউ আলাদা করে গ্রেট হতে পারবো না, সবাই মিলে যদি প্রতি মাসে আমরা কাজ করি তবে গ্রেট হব। তাই সব পূজা মণ্ডপ, সব দুর্গাপূজা কমিটিকে বলছি, যদি আপনারা পারেন, এই যে স্ক্রিনে দেখছেন যে পুরনো খবরের কাগজ জমা পড়ছে, সেটাকে বিক্রি করে পেনশন দেওয়া হচ্ছে, সেই কাজটা যদি আপনারা করতে পারেন, এই বছর আপনাদেরকে নিয়ে ডকুমেন্টারি বানাবো, আর পরের বছর সব দুর্গাপূজার কমিটির থেকে নিয়ে টাকা নিয়ে তৈরি হবে একটা সিনেমা, যেটা ভারতবর্ষের ভবিষ্যৎকে দেখাবে যে এইভাবেও হতে পারত। ক্রাইম ক্রিমিনালসদেরকে প্রমোট না করে, কোটি কোটি টাকা খরচা না করে, আমাদের দেশের সাধারণ মানুষ তাদের নিজের সোশ্যাল ক্যাপিটাল দিয়ে সিনেমা বানাবে, ইন্ডাস্ট্রি খুলবে, চাকরি দেবে, এবং সবচেয়ে বড় ইউটিউবাররা যারা দেশের কথা বলছে তাদের পাশে দাঁড়াবে। এবার যারা ইউটিউবার তাদের জন্য বলছি, যারা সংগঠন করেন, সবাই যে আপনাদের সঙ্গে যুক্ত আছে একটা প্ল্যাটফর্মে আনুন, কার কটা সাবস্ক্রাইবার আছে সেইগুলোকে লিখুন, সেটাকে যোগফল দিন, হয়তো দেখা যাবে 5 কোটি লোক। সবকটা কর্পোরেটকে একটা চিঠি দিন যে আমাদের 5 কোটি লোক, এতগুলো 5,000 সংগঠন রয়েছে, প্রতি মাসে আপনারা এই টাকা আমাদের জন্য বরাদ্দ করুন, তাহলে সবকটা ইউটিউবার টাকা পেয়ে যাবে, ইউটিউব থেকে যেমন পায় পাবে, এইটাকে সমানভাবে ডিভাইড করে দেওয়া হবে। তাহলে ভারতবর্ষের কর্পোরেটরাও ভবিষ্যৎ ভারতবর্ষের জন্য একটা ভিত স্থাপন করবেন, যেখান থেকে সেই যে 20% আমরা প্রত্যেকটা পাড়াতে জমাচ্ছি সেইগুলো তাদের হাতে তুলে দেবো, তারা ইন্ডাস্ট্রি খুলবেন, চাকরি দেবেন, ভারতের ভবিষ্যৎ সাধারণ মানুষ অসাধারণ হয়ে লিখবে, সাধারণ সাধারণ কাজ করে আপনার পাড়ার 1,000 থেকে 5,000 মানুষ এক হওয়ার নাম হবে একটা সুন্দর ভারতবর্ষ, যেটা মডেল হয়ে পৃথিবীর সামনে আসবে। এই খেলায়
যেটাকে খেলা বলছে, আমি এই খেলায় মত্ত হয়ে কারা পথ দেখাবেন সেই দিকে ভাবনামুখ তাকিয়ে আছে, সেই দিকে কথামুখ তাকিয়ে আছে, সেই দিকে বঙ্গ নিউজ তাকিয়ে আছে, সেখানে সেই দিকে গোল্ডেন ডিজিটাল তাকিয়ে আছে, সেই দিকে সেখানে আমাদের গ্রুপ তাকিয়ে আছে, যে গ্রুপের নাম আমি লিখে দিলাম। এবং এইভাবেই হয়তো ভারতবর্ষের আর একটা সুন্দর দীর্ঘ ইতিহাস লেখা হবে, যেখানে সব বাড়ি সোলার হবে এবং সিলিন্ডারের জায়গায় গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন, লিখুন ফেসবুকের পোস্টে গিয়ে, ডিয়ার বিজেপি মেম্বার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সিলিন্ডার দেওয়া বন্ধ করে তাদেরকে সোলার কুকার দিন, তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ হয়তো কোথাও গিয়ে বদলাবে, গরিবকে ওই টাকা দিয়ে আর কিছু কিনতে হবে না। আজকের মতন এতটাই, ভাবনামুখ দেখার জন্য অনেক ধন্যবাদ, শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।